অগলবি আপনি জ্বালায়া দিন, জনে চোড়া আমি আল্লাহর প্রেমিক হতে যাও, আমি আল্লাহর প্রেমিক যদি হতে চাও তাহলে আমি নবীজির অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমি নবীজির অনুসরণ করো, আমি নবীকে মানো, আমি নবীজির আদর্শ গ্রহণ করো। লাভ কি হবে? আল্লাহ তুলে ধরেছেন প্রথম নাম্বার লাভ হইল আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আর দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে দেব। জিন্দগির গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করবেন। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কেন মাফ করবেন? আল্লাহ জানুনি আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গাফুর, আল্লাহ তোমাদেরকে মাফ করবেন কেন? তিনি অতি দয়াল, আল্লাহ অতি দয়াল। বিদায় তোমার আমার জিন্দগির গুনাহ মাফ করবে কে? আর আসতে বলেন কে? সন্দেহ আছে? কোন সন্দেহ? মাফ করবেন। তাহলে শর্ত কয়টা, কাজ কয়টা? আল্লাহ জুড়ে বলেন। আল্লাহ ঘুমিয়ে গেছেন নাকি? আল্লাহ জানে। শর্ত কয়টা? একটা। আরে বান তো লোকের চলো, রাখকে গেলে উঠো না। শর্ত কয়টা? একটা। আল্লাহ পুরস্কার কয়টা? দুইটা। জুড়ে হল কয়টা? দুইটা। তিন নাম্বার লাভ আল্লাহ অন্য আয়াতে তুলে ধরেন, ওয়ামান ইউতিউল্লাহ ওয়ারাসূলাহ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا, যে আল্লাহর কথা মানবে রসুলের তরিকা মতে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মহাকামিয়াবি দান করব। হুজুর মহা কামিয়াবিটা কি একটু ব্যাখ্যা দিলে ভালো হয়? ব্যাখ্যা হইল, ওয়ামান ইউতিউল্লাহ ওয়ারাসূলাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যে আল্লাহর হুকুমটাকে রসুলের আদর্শ মতে মানবে,
আমি আল্লাহ মহাকামিয়াবি দিব, এর অর্থ হলো আমি আল্লাহ মরণের পরে তাকে জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ, যেই জান্নাতের নিচ দিয়া আল্লাহর জান্নাতের চারটি নহর প্রবাহিত থাকবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি আমাদের, তাহলে সুদ খায়েন, ঘুষ খায়েন, অন্যের জায়গা জমি দখল করিয়েন, নামাজ ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব? জোরে বলেন, বাইপাস কোন রাস্তা আছে? কোন রাস্তা? তাহলে তিন নম্বর আয়াত থেকে আমরা পুরস্কার বাহির করছি আরো একটা, আগের দুইটা মোট কয়টা হইল? জোরে বলেন, তিনটা। আর শর্ত কয়টা? একটা। এই শর্তের নাম হইল রসূলুল্লাহর সুন্নত। সহজ হিসাব, কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? এখন হুজুর সুন্নত খায় না মাথায় দেয়, এটা তো বোঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি যতই সুন্নতের ওয়াজ করি, যদি কেউ সুন্নত না বুঝে, ওয়াজ করিয়া বোঝানো সম্ভব? যে জিন্দগিতে মিষ্টি খায় নাই সে মিষ্টির মজা বুঝবো, যে জিন্দগিতে কাঁচা মরিচ খায় নাই, এটা সবুজ নাকি লাল, মিষ্টি নাকি জাল, বোঝানো সম্ভব? আমি যদি বলি ভাই এটা কাঁচামরিচ, দেখতে সবুজ, ভাই এটার নাম কাঁচামরিচ, খুব মিষ্টি নাকি জাল? জোরে বলেন। বললাম ভাই দেখো এটার নাম কাঁচামরিচ, করলে হুজুর হোয়াট ইজ দিস? কাঁচামরিচ আবার কিটা? জোরে হন ঠিক কিনা? এজন্য ব্যাখ্যা জানতে হবে সুন্নত কারে কয়। সুন্নতের অর্থ হইল পথ, রাস্তা, নিয়ম, কন্ডিশন, তরিকা। এখন রাস্তা, নিয়ম, কন্ডিশন, তরিকা বলতে কার তরিকা? রসুলের তরিকা। জোরে হন কার? আর টু জোরে বলেন, রসুলের তরিকা। রসুলের তরিকার নাম হইল সুন্নতে রসুলুল্লাহ। আর রসুলের নিয়ম তরিকা ছাড়া কোশ্চিন কালে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? উদাহরণ, উদাহরণ দিলে বুঝিলেন। মাগরিবের ফরজ নামাজ আজকে কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। আজকে যদি সকলে একত্রিত হইয়া আর বলেন হুজুর আজকে তো আমরা শাইসুলত দিনিয়া মাদ্রাসা জলসা, কেউ থাকতো না, সকলে মাহফিলে চলে আইব, অনেক দিন আমরা নামাজ পড়ি নাই, তাহলে আমরা আজকে মাগরিবের আর বেজুর তিন রাকাত না করিয়া চার রাকাত পড়িলে সব তো বেশি হইব? জোরে বলেন। ঘুমাই গেছেন নি আল্লাহ জানে? তাহলে জবাব দিয়েন, সব বেশি হইব? আর একটু জোরে বলেন, সব বেশি হওয়া দূরের কথা, নামাজ হইব নি দেখেন? কেন? নামাজ হওয়া তো ভালো কাজ, ভালো কাজ না? তাহলে তিন হাতে জায়গা এরা কাজ যোগ করিয়া বাড়াইছেন তো কি তো হইছে, সব বেশি হইতো না? কেন বুঝছেন এখন? আলহামদুলিল্লাহ কিছু বুঝেছি নি আপনাদের। তাহলে বোঝা গেল রসুলের তরিকা ছাড়া যতই ভালো কাজ হোক কবুল হবে? রোজা রাখা ভালো কাজ না গুনার কাজ? তাহলে ঈদের দিন দেখিলেন, তাহলে বোঝা গেল রসুলের নিয়ম মানতে হবে। জোরে হন কথা ঠিক কিনা? রসুলের নিয়ম মানতে হবে, রসুলের নিয়মে যা করবেন তাই ভালো কাজ।
আর না হয় একটাও ভালো কাজ আরো সহজ করে দেই, আপনি ইসলামী ব্যাংকে আপনি অ্যাকাউন্টে টাকা রাখছেন জমা, আপনি এলাকার সবচেয়ে বড় হুজুর আর না হয় এলাকার সবচেয়ে বড় লিডার, 3 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা রাখছেন, গিয়া বললেন ভাই আমার টাকাটা দিন, গতকালকে জমা রাখছি দেব। যদি পাগড়ি আরো বড় করিয়া বাঁধিয়া যান দিবে, যদি আওয়ামী লীগ ক্ষমতা দিবে, বিএনপি ক্ষমতা দিবে, ক্যাডার বাহিনী চলে না এই জায়গায়, জোরে হন ঠিক কিনা কবজুর লিডার, বড় মন্ত্রীর দোহাই দিয়েও অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া সম্ভব? ব্যাংকে আইসেন আমার নিয়ম মানতে হবে, চেক বই আনছেন চেক, যখন ঠিক কিনা কোনো টাকা রাখতে যেমন একটা বই লাগে জমা রাখছেন রিসিট, একটা নিয়মে জমা দিছেন, এই নিয়মে আবার উঠাইতে গেলে অবশ্যই একটা চেক বই দরকার, জুড়ে হন কথা ঠিক কিনা? এই চেক ছাড়া আমার ব্যাংকের নিয়ম উল্টা হওয়া হলেও আমার বাবাও যদি আসে এরপরে টাকা দেওয়া সম্ভব না। একটা ব্যাংক যদি তার নিয়মের উল্টা চলার কারণে আপনার টাকা টাকা সত্য আপনাকে দেওয়া হইল না, তাহলে চিন্তা করে পৃথিবীর মানুষ দুনিয়ার ভিতরে যত আল্লাহর গুলামি করলা কেন, যদি রসুল্লাহ সুন্নতের চেক আর সিল মহল না থাকে, কোশ্চিন কারে গুলামি আল্লাহর দরবারে কবুল হতে পারে না? পারে না, জুড়ে হল কথা ঠিক কিনা? রসুলের সুন্নতের দাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বেশি রকম কিছু বুঝেছি না আপনাদের সুন্নত কারে কয়, বুঝেছি না আপনাদের? আচ্ছা এটার নাম কি কেউ চিনে না আসেনি কেউ? জুড়ে বলেন বরং সিনার জগতে ছেলের চাইতে নাতি বাবার চাইতে ছেলে বেশি বুঝে, আর ছেলের চাইতে নাতি আরো বেশি বুঝে, নাতির চাইতে ফোনটি আরো বেশি বুঝে, আর ফোনটির ছোট দাদা ফোনটি ইরা আরো মারাত্মক, যখন ঠিক কিনা? আর মুরব্বী যারা আছেন তুই তার কাছে একটা ফোন দেন, তাহলে বাইট হলে কথা বলা দূরের কথা, উল্টো ফোন ধরিলে আছে না, আর যত শুরুর দিকে যাইবেন তত এটা বেশি বুঝে। আমিও কিন্তু বেশ বুঝি না, চিন্তা করে দেখেন যত টাকা মনে চায় তত টাকা রিচার্জ করা যায়, যার কাছে মনে চায় তার কাছে কথা বলা যায়, যেই মুহূর্তে মনে চায় সেই মুহূর্তে কথা বলা যায়, এটার নাম হল মিস্টার মো, জোরে বলে মিস্টার মোবাইল। কিন্তু এটা চালাতে গেলে তারও একটা নিয়ম মানতে হয়, জোরে বলেন। যেমন ভিতরে একটা সব ঠিক আছে কিন্তু ভিতরে ব্যাটারি নাই, চলে? সব ঠিক, সিম কার্ড নাই, চলে? সব ঠিক, অ্যাকাউন্টে টাকা নাই, চলে না? অসল, জোরে বলেন। সব ঠিক কিন্তু আপনাদের এলাকায় নেটওয়ার্ক নাই, জোরে বলেন। সব ঠিক, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চার্জ নাই, চলে? একটা মোবাইল ফোন যেমন চালাতে গেলে তার নিয়ম, তার লাইন, তার কন্ডিশন মানতে হয়,
তাহলে মোবাইল ফোন চালা যায়, আর না হয় মোবাইল ফোন দিয়ে বেকার কাজ করা যায় না। ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে, সাদাকাতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, তাবলীগের ভিতরে, দুনিয়ার ভিতরে যত নেক কাম আছে, সমস্ত নেক কামের ভিতরে রসুলের আদর্শ সুন্নত আছে না নাই? যদি এই সব নিয়োগ কাজের ভিতরে রসুলের আদর্শ সুন্নত না থাকে, তাহলে চিন্তা করে দেখেন একটা আমল কশিন কালে আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটার নাম আল্লাহ বলেন কোরআনে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. نبي আপনি ঘোষণা দিয়ে দিন, যদি তারা আল্লাহর প্রেমিক হতে চায়, সকলে যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয়, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টতা অর্জন করতে হয়, তাহলে আমি নবীজির কে অনুসরণ করো, আমি নবীজির আদর্শ ছাড়া আল্লাহর প্রেমিক হওয়া সম্ভব? জুড়ে বলেন সম্ভব। আচ্ছা, এখন আসলাম রসুল রে আমরা ফলো করতাম কত কাজে? দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল বিবাহ শাদি করেছেন, রসুল ব্যবসা বাণিজ্য করেছেন, রসুল ঘুমাছেন, রসুল খায়েছেন, রসুল টয়লেটে গিয়েছেন, রসুল বিবির সাথে ঘুমায়াছেন, পরিবার পরিজন ছিল, আল্লাহ রসুল রাজনীতি করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমারাত মুআশারাত করেছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রসুল যা করেছেন, যতগুলো কাজ করার আদেশ দিয়েছেন, ততগুলো আল্লাহ রসুলের আদর্শ তথা সুন্নাতকে ফলো করতে হবে। যদি হন কথা ঠিক কিনা, এখন কি টাকা? টাকা তো ওরা দিতেছে, আপনারাও বলবেন দিবেন, ওই বয়ানের মাঝখানে আবার ঘোষণা কি? এটা আসলে সুন্দর না। তো লক্ষ্য করে দেখেন, এই কথা কি বোঝা যায় আমার? কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তো দুনিয়ার সমস্ত কাজে কাকে ফলো করতে হবে? জুড়ে বলেন রসুলকে। জুড়ে হন কাকে? আর তো জুড়ে বলেন কাকে? রসুলকে ফলো করতে হবে। আচ্ছা, সব কাজে রসুলকে ফলো করতে হবে। টয়লেটে যাইতে গেলেও রসুলের আদর্শ আছে না নাই? জুড়ে বলেন আদর্শ আছে না নাই? আর টয়লেট থেকে বাহির হতে গেলে আদর্শ আছে না নাই? খাওয়ায় রসুলের আদর্শ আছে না নাই? ঘুমায় ঘুমের ঘরে রসুলের আদর্শ আছে না নাই? তাহলে কোন কাজে নাই দেখান? সব কাজে রসুলের আদর্শ মানতে হবে। আমরা কি মানি? জোরে বলেন মানি, তবে কম মানি। জোরে বলেন ঠিক কিনা? আলটো জোরে বলেন। আচ্ছা, চিন্তা করে দেখেন, এক একটা নিয়ে যদি আলোচনা করি সারা লাইফ যাবে, আলোচনা শেষ হবে না, সবগুলো বাদ দেন। রসুলের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সুন্নতের বর্তি ছিল। জুড়ে কোন সুবহানাল্লাহ! এর ভিতরে একটা সুন্নতের নাম হইল দাড়ি। জুড়ে বলেন, তাহলে আমাদের মুখেও তো দাড়ি থাকতো, যেরকম ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের মুখে অনেক সময় দেখে আমরা দাড়ি রাখি, জোরে বলেন,
যুবক ভাইরা বলবে, হুজুর আচ্ছা এই বয়ানটা একটু ভুলে হলেন না কেন? দাঁড়ি রাখার নাম কি ইসলাম? আরে দাঁড়িয়ে রাখার নাম ইসলাম না হলে কি হবে? ইসলামের ভিতরে দাঁড়িয়ে আসে না নাই, জুড়ে বলেন আসে না নাই। কত দোয়াই যে দেয় হুজুর, এখনো বিবাহ শাদী করি নাই। আচ্ছা বিয়ে করাবো, চেষ্টা করে দেখব। আচ্ছা বিয়া করতে গেলে এই দাঁড়িয়ে রাখতে গেলে চেষ্টা করন লাগে, চেষ্টা ছাড়া লাগে? জবাব দেন। দাঁড়িয়ে রাখতে গেলে চেষ্টা করতে হয় না, চেষ্টা বাদ দিতে হয়, চেষ্টা বাদ দিতে হয়, ঠিক না? আপনি 60-70 থেকে 20 টাকা বাড়া দিয়া বাজারে দিতে হবে, চেষ্টা হইল না? এখান থেকে আপনি সেলুনে গিয়ে আরো 1 ঘন্টা লাগাইয়া কুল দিয়া আরো 100 টাকা দিয়া অনেক চেষ্টা করে আপনি ওগুলাকে ক্লিন শেভ করে, চেষ্টা হইল না? জোরে বলেন। কাল থেকে এই চেষ্টা বাদ দিলেন, অটোমেটিক লাম্ব হয়ে যাবো কি? বুঝলেন নেই মনে হয়? তাহলে দাঁড়িয়ে রাখতে গেলে চেষ্টা করতে হয় না, ছাড়তে হয়? জুড়ে বলেন ছাড়তে হয়। আমরা দেশে কি সরকার এমন কোন আইন করছে যে দাঁড়িয়ে রাখলে আর বউ হওয়া যাইতো না? জুড়ে বলেন আল্লাহ। এর জন্য সুফিয়া কেরাম বলেন, কেউ যদি দাঁড়িতে কুর লাগায় সে যেন রসুল্লাহর কলিজায় আঘাত করলো। অনেকে বলতে পারে, হুজুর যদি দাড়ি রাখা সুন্নতার ভালো কাজ হইতো তাহলে আল্লাহর জন্য কৃত অবস্থাতেই মুখে দাড়ি লাগাই দিতেন। আল্লাহ বেশি দাড়িকে ভালো পান না, বিদায় আল্লাহর জন্য কৃত অবস্থায় দাড়ি দেন নাই। অনেকে যুক্তি দেয় আছে না, জোরে বলেন, কিন্তু এই যুক্তি দিয়েও আপনি দাড়ি রাখার থেকে, দাড়ি কাটার থেকে বাঁচতে পারবা না। ব্রাহ্মণ বাড়িয়ার এক বড় হুজুর, যার নাম টাইটেল ছিল ফখরে বাঙ্গাল, আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ওনার কাছে একদিন এক লোক আসিয়া কয়, হুজুর আল্লাহ যদি দাড়িকে ভালোবাসতেন তাহলে জন্মসূত্রে আল্লাহ দালি মুখে ফিট করিয়া দিতেন, মনে হয় আল্লাহ দালিকে ভালোবাসেন না, তাহলে এখন আর রেখে লাভ কিটা? আর হুজুর যত বড়, আলেম যত বড়, তার গুসা রাগটা তত বেশি বড়। হুজুরে উঠে গেছে কি রাগ? উনি ডাক দেখ খাদেমকে, আব্দুর রহমান জি হুজুর, কয়টাকে রুমে ঢুকাও আর মাদ্রাসার ওই বিল্ডিং থেকে একটা হাতুড়ি নিয়ে আও। হাতুড়ি বুঝি নিয়ে ফেরা, হাতুড়ি দশা লাগাও। সে সব নাস হুজুর, রুমে ও ঢুকাই লাইছেন, দরজাও লাগাই লাইছেন, আর হাতুড়িও হাতে লই লাইছেন, অবস্থায় বোঝা যায় বাপ বেশি ভালো, ভালো না খারাপ? ক যেমনে হুজুর হাতুড়ি নিছেন হাতে, ক হুজুর হাতুড়ি দিয়ে কি করবেন? ক হাতুড়ি দিয়া বালি দিয়া তোমার মুখের 32টা দাঁত আজকে ভেঙে ফেলবো। হুজুর অপরাধ হইল, জন্মাকৃত অবস্থায় তোমার মুখে দাঁত ছিল না, এখন রাখছো কেন? এটাই অপরাধ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জন্মাকৃত অবস্থায় মুখে দাঁত ছিল না, এখন রাখছো যে কারণে এই প্রশ্নের যে জবাব, জন্মাকৃত অবস্থায় মুখে দাড়ি ছিল না, এখন রাখবে এবং রাখছি এই জন্যে সেই প্রশ্নের সেই জবাব দূরে হন গলা দিক কিনা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কালামাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, এবং যে আমাকে ভালোবাসলো সে উম্মত আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকবে। পৃথিবীর মানুষ আমাদের সমাজের ভিতরে রসুলের প্রেমিকের অভাব নাই, আল্লাহর প্রেমিকার অভাব নাই, অথচ এক অক্তর নামাজ পড়ে না। যখন কথা ঠিক কিনা, নামাজ যেহেতু পড়েই না আর রোজা রাখার প্রশ্নই আসে না, আজুর এখন কথা ঠিক কিনা। মাথা হলো লম্বা চুল মহিলাদের মতো, আর লম্বা লম্বা গুফ রেখে, এত লম্বা গুফ গুলা রেখেছে, এবং গুফ ধরে টান মেরে তার খানার রাস্তা বাইর করতে হয়। কিছু মুসালা ফাটি, কিছু লম্বা জটাওয়ালা চুল, আর দাবি করে সুন্নতে নবীর প্রেমিক। জুর এখন কথা ঠিক কিনা, পৃথিবীর মানুষ এই জামানার ভিতরে যদি কোন মানুষ আল্লাহর ওলি হতে হয় এবং বিশ্ব নবীর প্রেমিক যদি হয়, তাহলে দুই শর্ত ছাড়া আল্লাহ এবং বিশ্ব নবীর প্রেমিক হতে পারে না। বাইরা বা তাফসিরাতির কিতাবের ভিতরে প্রধান দুইটা শর্ত দিয়েছে, বাইরা আমার প্রধান শর্ত হল আপনার কাছে কোরআনের এলেম থাকতে হবে। জুরে হন কথা ঠিক কিনা, আপনার কাছে আসমান এলেম ওহির জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলে হবে না, তাফসিরাতির কিতাবে সুন্দর করে বলেন বারা আমার লক্ষ্য করে দেখেন, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে পাশাপাশি সুন্নতে নববীর উপর আমল থাকতে হবে। আল্লাহ রাসূলের সুন্নত চাক, কোরআন হাদিসের সঠিক জ্ঞান চাক, ওই পৃথিবীতে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, পারবে না। হাজুর এখন কথা ঠিক কিনা, পৃথিবীর মানুষেরা রে কত মানুষ ফিরা কি দাবি করে, কিন্তু নামাজ নাই রোজা নাই শুধু বন্ডামি আর বন্ডামি। জুড়ে হন কথা ঠিক কিনা, ওরে আঠারো সিদ্ধাল বাকি মাইস বন্ডামি শুনে শুনে অনেক পরে শরীয়ত পরে লেনটা পীর গোলটা পীর কত পীর আমাদের সমাজে আছে, একটাও খাটি ভিড় না, সবগুলা হলো ফেটুসার মকামের ভিড়। জুড়ে হন কথা ঠিক কিনা, খাটি পীর যদি হতে হয় আসমানি এলেম থাকতে হবে এবং বিশ্ব নবীর সুন্নতের পাবন্দি থাকতে হবে। জুড়ে হন কথা ঠিক কিনা, আমার কিচ্ছা কাহিনী বলার সময় নেই, শুধু লক্ষ্য করে দেখুন। ও পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জীবন চলার পথে সাবালক থেকে নিয়া মরণ পর্যন্ত নবীর সুন্নতকে মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য যুবক ভাইরা, তোমাদেরকে আমি বিশেষ করে বলতে চাই, সারা রাত ইন্টারনেট আর ফেসবুক চালানো মনে হয় সুন্নতে মুয়াক্কাদা, সুন্নত তাহলে সারা রাত যে কাটাও, জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, কত দাড়ি কানে আর কত ইন্টারনেট আর ফেসবুক নিয়ে সারা রাত কাটাবি, যৌবনের প্র্যাকটিস করে বল, একদিন তোর যৌবন থাকবে না, মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। জুড়ে হন কথা ঠিক কিনা, এজন্য যুবক বেড়া খবরদার, দাঁড়িতে আর হুর লাগাবে না, আজকে থেকে নিয়ত করো বিশ্ব নবীর ই সুন্নতের একটা, বেড়া আমার নসুলের সুন্নতের আদর্শ দাঁড়ি, তার দাম আছে না নাই? জুড়ে বলেন, দাম আছে না নাই? এজন্য যুবক বেড়া আজকে প্রতিজ্ঞা নাও, আর কোনদিন দাঁড়ি কাটব আর ইন্টারনেট ফেসবুক চালাক, ভালো ভালো নিউজ গুলা দেখবি, ভালো ভালো নিউজ গুলা তুই পোস্ট করবে,
খবরদার খারাপ খারাপ পোস্ট দেখবা না, কারণ এই শোকের হিসাব দিতে হবে মহান আল্লাহর কাছে, জবানের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তুই যৌবনটা সারা রাত হেলায় দেলায় কাটাইয়া দিলে, বাইরা আমার আর ফজর যা ঘুমায়া, এমন যুবক বাংলার জমিনে আছে না নাই? আর তো জুড়ে বলেন আছে না নাই? যুবক আল্লাহর রাসূল বলেন ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাক ক্বাবলা হারামিক, পাঁচটা জিনিস যাসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো। ও যুবক বাড়া, আল্লাহ রাসূল বলেন ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতি ও শাবুন নাশা ফি ইবাদাতির রহমান। যুবক বাড়া রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন ও যুবকের দল, যদি তোমার যৌবন কালটা আল্লাহর জন্য কাটায় দাও, গোলামির জন্য কাটায় দাও, সেই দিন মহান আল্লাহর আরশের নিচে তোমার স্থান দেওয়া হবে। আল্লাহ রাসূলের সুন্নত এবং তরিকার বাইরে কোনো একটা কাজ করতে যাব না, জোরে হন কথা দেখি না, রাসূলের তরিকার বাইরে কোনো একটা কাজ করতে যাব না। কিছু লোক আছে বউকে ভিটায় নাই, এখানেও সার্চ করলে অনেকেই জানে যে বউ ভিটায়, জোরে হন ঠিক না, বউ ভিটানো সুন্নতে মুআক্কাদা কি কম, জোরে বলেন। কিছু লোক আছে মাসে মাসে বউ বদলায় নাই, আর এই কুরুসির মানুষ নাই সমাজে, আর তো জুড়ে বলেন আল্লাহ। আমাদের সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিবে কোথা? আমাদের জীবনটা চালনির মতো যাজরা হয়ে গেছে, জুড়ে হল কথা ঠিক কিনা? কোন রাস্তা আপনি হাঁটবেন? যেদিকে যাই সেদিকেই সমস্যা। এজন্য পৃথিবীর মানুষ খাটি পীর উনি হতে পারে, যে হালাল রিজিক খাইবি, পাঁচ ওয়াক্তের নামাজ যথারীতি আদায় করবি এবং সুন্নতের পাবন্দি থাকবে, এই জামানায় তার চাইতে বড় ফির পৃথিবীতে আর কেউ হইতে পারে না। সুন্দর করে একজন খাঁটি পীরের ব্যাখ্যা দেন, এক্সাম্পল উদাহরণ হিসাবে বলতে চাই। এমন একজন বিশ্ব নবীর খাঁটি প্রেমিক ছিলেন, যার নাম হবে হযরত ইবনু যাকুব রাহিমাহুল্লাহ। হযরত ইবনু যাকুব রাহমাতুল্লাহ বিশ্ব নবীর খাঁটি প্রেমিক ছিলেন, বিশ্ব নবীর এত খাঁটি প্রেমিক ছিলেন ইবনু যাকুব রাহমাতুল্লাহ আলাই। বাইরে আমার চিন্তা করে দেখেন, প্রতি বছর যদি আপনার রোজা মুবারকে না যাই তাহলে আমার ভালো লাগে না। নবী গো, সারা জীবন তোমার সুন্নতের পাবন্দি করি, সারা জীবন তোমার সুন্নতের পাবন্দি করি, কিন্তু প্রতি বছর তোমার রোজা মুবারকে সালাম না জানাইলে আমার তৃপ্তি আসে না। এমন বিশ্ব নবী প্রেমিক জমানায় আছে না নাই? জোরে বলেন। চিন্তা করে দেখেন, বলবো না অসুবিধা আপনাদের। আমি ইবনু যাকুবের জিন্দা সালামের জবাব না দিলে তোমার রোজা থেকে ফিরে যাব না। জবাব
বিশ্ব নবীর প্রেমিক ইবনু জুবায়ের কান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। আমি আপনার জন্য কি নিয়ে আসব? আমার কাছে কিছু নাই, শুধু আমি বুক ভরা প্রেম ভালোবাসা নিয়ে এসেছি। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই, শুধুমাত্র এক বুক প্রেম, এক বুক ভালোবাসা নিয়ে তোমার দরবারে হাজির হইলাম। আগরবিজি আমি আর কি বলবো, আমি সারা রাত তোমার জন্য জেগে জেগে একখানা সঙ্গীত বানাইছি। আগরবিজি এই সঙ্গীতের ভিতরে আপনার অনেকগুলো গুণ রয়েছে, এবং আবু বকর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর গুণ কীর্তন সহ সঙ্গীতে উঠায় নিয়ে এসেছি। আমার যখন ইবনু জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর নবীর রোজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর কার সঙ্গীত গাইলেন, সঙ্গীত গাইতে দেরি হয়, বার আমার পেছন দিক থেকে ওই সঙ্গীত খানা শুনে কে যেন একজন আশেক হয়ে গেল। ওরে ও আল্লাহর বান্দা, এত সুন্দর সঙ্গীত তুই মুহাম্মদের সাথে গাইলি, আবু বকর উমরের সাথে গাইলে আমার বড় ভালো লেগেছি, তাহলে চল না তোকে দাওয়াত খাইতে হবে আমার বাড়িতে যাবার জন্য, চল। আমরা দেখা দেয় অনেক সময় কেউ সুন্দর কেন খুঁজে কইলে তার প্রতি লোক আকৃষ্ট হয়ে যায় কি হয় না, বরকত নইলেও হুজুর কিছু খায়া যান বলে না এরকম। আল্লাহ, সঙ্গীতটা গাইতে দেরি, চিন্তা করে দেখেন, কিন্তু যখন তাকে প্রস্তাব দেওয়া হইল যে চলো আমার বাড়িতে কিছু খাইবা, উনি কয় না আমি দাওয়াত খাওয়ার জন্য আসিনি, আমি এসেছি বিশ্ব নবী রহমাতুল আলামিনের রওজা মুবারকে সালাম জানানোর জন্য। এবং বিশ্ব নবীজির রওজার কাছে এসে এসে আল্লাহর রসুলের একটা নাত আমি পাঠ করলাম, এটা আমার জীবনের একটা চাহিদা ছিল, আমার সমস্ত প্রেম ভালোবাসা উজাড় করে দিয়া এই সঙ্গীতটা আমি গেয়েছি, আমি দাওয়াত খাওয়ার জন্য আসি নাই। তখন উনি আল্লাহর রসুলের খাঁটি প্রেমিক ইবনু জুবায়েরকে একটা হিট দিয়া কটাক্ষ করে একটা কথা বলল, তুমি কেমনে মুহাম্মদের প্রেমিক হইলা? কেন দাওয়াত দেওয়া তো তোমার মুহাম্মদের সুন্নত আর গ্রহণ করা ওয়াজিব, এটি আমার বক্তব্যের মহল্ল ইস্তেশাদ, লক্ষ্য উদ্দেশ্য। দাওয়াত দেওয়া তোমার মুহাম্মদের সুন্নত আর এই দাওয়াতকে গ্রহণ করা ওয়াজিব, আমি দাওয়াত দিলাম তুমি দেখি এই সুন্নতের কোনো গুরুত্ব দাও না, আর সুন্নতের গুরুত্ব না দিলে তুমি কেমনে নবীর ভেমি কইলা, মানে না। দেখেন যদি বাস্তবেই একজন নবীর খাঁটি প্রেমিককে এইভাবে কাটা গায়ে লবণ ছিটা দেওয়া হয় তাহলে বোঝা যায় তেলে বেগুন জ্বলে উড়ে উঠে, যদি হল কথা ঠিক না। আল্লাহ, তখন উনি কয় ঠিক আছে আমি রইব, এরপর নবীর সুন্নতকে নিয়ে কটুক্তি করা যাবে না, আমি যাব। কিন্তু এই লোকটা ছিল জাতিগতভাবে শিয়া, কি ছিল শিয়া, এই শিয়া আবু বকর উমরকে গালি দেয় জুরে কল্লা উযুবিল্লাহ, রসুলকেও গালমন্দ করে জুরে কন্যা উযুবিল্লাহ। আমরা যাকে ভালোবাসি না আমার চোখের সামনে তার প্রশংসা করবে, এটা আমি মেনে নিতে পারি? চলো যাইতে যাইতে অনেক দূর এমন একটা অন্দর মহল রুমের ভিতরটাকে ঢুকাইছে,
একদম অন্ধকার, অন্ধকার। রুমে যখন ঢুকানো হইল, টিউবলাইট অন করা হইল, দেখা যায় ঘরের চার কোণে চারজন জল্লাদ। জল্লাদ বুঝেনি আপনারা, লম্বা লম্বা সাদা দপদরে ছুরি নিয়ে দাঁড়ানো। তোমার নাম? আমি ইবনু জহুব। আমাকে না দাওয়াত খাওয়াইবা? কো দেখো তোমার কি পরিণতি হয়, দেখো দাওয়াত খাইবা? এ দোর তার হাতে বায়া দোর, দুইটা হাত বাদ, দুইটা পা বেঁধে ফেল। ইবনু জহুব রহমাতুল্লাহ আলাইহ কোন জবান নে বিশ্ব নবী মোহাম্মদের সানে সঙ্গীতটা গাইছো, এই জিব্বাটা বাহির করে দাও। কয় হা, এই জিব্বা দিয়ে আমি বিশ্ব নবীর সানে সঙ্গীত গেয়েছি। কারণটা কি? ওই ইবনু জাগব রহমতুল্লাহ ওই তামা জিব্বা খাল বাহির করে হাত পা বেঁধে বার আমার নতুন ছুরি দিয়ে জিব্বার অর্ধেক কানা কেটে ফেলেছে। জুড়ে কন্যা না ওজুবিল্লাহ, এটা কমায়ও না বাড়াইয়া দাও, যেভাবে আগে ছিল এভাবে দিয়ে দাও। এই সিজনে বক্তাদের গলা তাকে আহত, বুঝলেন ঠিক কিনা? আর মাইক যদি আহত হয় তাহলে তো আর আহত থাকতো না, নিহত হয়ে যাবো কি? একটা সুস্থ মানুষের জিব্বা যদি কেড়ে ফেলে তাহলে সুস্থ তা কেন কেমন অসুস্থ? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, অসুস্থ। তরতর করে তাজা জিব্বা নিয়ে রক্ত বাইর, বেহুশের মতো হয়ে গেছি, হাত পা খুলে দিক। এবার ইবনু জাহব যা খবর দেন, এই নে তোর কাড়া দিব্বা, তাজা রক্ত বাহির হয়। খবরদার, আর কোন দিল মুহাম্মদের দরবারে আবু বকর উমরের রোজার পাশে আসবে না, আর যদি কোনদিন আসবি তাহলে আজকে অর্ধেক কানা কেটেছি, আর যদি কোনদিন তোকে ভাই সম্পূর্ণ জিব্বা কেড়ে ফেলবো, জোরে কল্লাউ জুবিল্লাহ। তারা জিব্বা হাতে নিছে, এই জিব্বা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমি কোথায় যাব? অসুস্থ হয়ে গেছি, থরথর করি রক্ত বাইর হয়। আমি দৌড়াইয়া দৌড়াইয়া মাথা ঘুরাইয়া বেহুশির তাড়নায় আল্লাহ নবীর রোজার পাশে গিয়া এমন ভাবে ঠেক লাগাইয়া দিলাম, রক্ত যাইতে যাইতে আমার শরীরটা একদম নিস্তেজ এবং অচেতন হয়ে গেছে। আর শরীর যখন দুর্বল হয় অটোমেটিক চোখে ঘুম পাড়ে, জোরে কোন কথা ঠিক কিনা? রক্ত বাই হতে হতেই শরীর দুর্বল হয়ে গেছে, আমার চোখে ঘুম পাড়ি, আমি আল্লাহর রসুলের রোজা ঠেক দিয়া ঘুমায় গেছি। আপনারাও ঘুমাই গেছেন, যদি বলতেন না সুবহানাল্লাহ। কার রোজায়? রসুলের রোজায়। তাহলে জাগা মতো গেছে, যদি হচ্ছে কিনা? আল্লাহ নবী রোজার পেক ঠেক লাগায় ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুম আসে আর ঘুমের ঘরে দেখে হঠাৎ করে কে জুড়েছি সাদা পাগলিওয়ালা দুইজন হুজুর, সুন্দর দপদপে সুন্দর চেহারা, সুন্দর পোশাকধারী দুইজন উজ্জ্বল চেহারা লোক এসে আল্লাহর ওলিকে সালাম জানায় আছে।
কিন্তু চিনে না কে আপনি, কে পরিচয় দাও, কো চিনো না, তোমার হাতে কি স্বপ্ন যুগে, আমার হাতে তো কাটা জিব্বা, এই জিব্বাটা আহত হইল কেন, নবীর শানের, আমি নবীর একজন খাঁটি প্রেমিক, সুন্নতের প্রেমিক, আর নবীর শানের সঙ্গীতটা গেয়েছিলাম বলেই নবীর দুশ্মন আমাকে ধরে নিয়ে আমার এই জিব্বাটা কেটে ফেলেছে, উনি কো চিন্তা করিও না, আমরা তোমার সাথে আছি, আর আসতে কোন সুবহানাল্লাহ, সাথে আছেন তো ঠিকই, কিন্তু আপনারা কারা পরিচয় তো জানা দরকার, যেরকম ঠিক না, উনি ক আমি হইলাম আল্লাহর রসুলের একজন শ্বশুর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আপনি তো আবু বকর আর উনি উনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূলের আরেকজন শ্বশুর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন আল্লাহ রাসূলের রোজার পাশে আবু বকর আর উমরের রোজা, যেরকম ঠিক কিনা, আচ্ছা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন ইবনে সাবাব চিন্তার কোন কারণ নাই, টেনশনের কোন কারণ নাই, দিয়ে দাও তোমার কাটা জিব্বাটা আমি আবু বকরের হাতে দিয়ে দাও, স্বপ্ন যদি ইবনে সাবাব রহমতুল্লাহ আলাইহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে কাটা জিব্বা দিয়েছে, এবার কাটা জিব্বা আছে নিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ বিশ্ব নবীজির প্রেম ভালোবাসা আরোপ করার জন্য, আল্লাহ বিশ্ব নবীজির একটা সুন্নতকে রক্ষা করার জন্য আল্লাহ তোমার ওই বান্দা তার জিব্বাকে কুরবানি দিয়েছে, হা প্রভু সাত দাঙ্গুল মুখে দিয়া এবার কো সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে তারা মিষ্টি লবণ লাগাইলেন, একটা আঙ্গুলে মিষ্টি লবণ লাগাইয়া আর কাটা জিব্বার গোড়া লাগাইয়া দিলেন, ইবনু জাগুরে হা করো আমি হা করলাম, দেখা যায় স্বপ্ন যুগে কাটা জিব্বা ইবনু জাগুরের গোড়ায় দিয়া আগের মতো সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে, ঘুম থেকে উঠছে লাফ দিয়ে উঠে দেখে সব বলা আবক্ষণ নাই উমর নাই আর জিব্বা বালা, জুড়ে বলছেন না সুবহানাল্লাহ, আল্লাহ কোন জায়গায় এলাম, দেখি বাড়ি আর আসব না, দেখি বলা বাড়ির দেখে গেছে, কিন্তু ভোরের বৎসর কল্লা নবীজির রোজায় গেলে যে মজা লাগে এই মজা আর পৃথিবীর কোন জায়গায় মিলে, যাইতাম উনি দ্বিতীয় বছর আবার রওনা দিছে, জোরে বলছেন না সুবহানাল্লাহ, আর ওয়াক্ত মে সর মে হে সৌদা মদিনা, আর ওয়াক্ত মে সর মে হে সৌদা মদিনা, দাইম হে মেরে দিল মে তমন্না মদিনা, মিটলে কালহি দিল সে মেরে নকশ মদিনা, হায় সবহ মসাউর দেশ বাহায় মদিনা,
আয় সুবহ মাসা উরিদে জুবাহ আয় মদিনা হর ওয়াক্ত মেরে সর মে হ্যায় সৌদা আয় মদিনা হর ওয়াক্ত মেরে সর মে হ্যায় সৌদা আয় মদিনা দাইম হ্যায় মেরে দিল মে তমন্না আয় মদিনা জোরে বলো আল্লাহু আকবার আশিক নবী আশিক মদিনা আল্লাহ দিদি অসরত আল্লাহ নবীর আয়াত দাইয়াত সালাম দা জিও গলবিজি আমি সালাম দিলাম মেহরবানি করে আমি তোমার গোনাগার উম্মতের সালামের জবাব দিয়ে দাও আবার ওই সঙ্গীত গায় এটা আমরা দেশের কাওয়ালি টানে সঙ্গীত না আর ওই ভাষায় সঙ্গীত গায় আল্লাহ যেমনে সঙ্গীতে টান দিছে রসুলের প্রেম উজাল করে পিছন দিক থেকে আসিয়া দেখে একজন ক ইবনু যাকুব আমার বাড়িতে তোমার দাওয়াত করে গত বছর দাওয়াত হয়ে লেগা জিব্বা গেছে এই বছর জানি না কে যে দাওয়াত দিছে এমনি গাড় উল্টায় দেখে হয়ে গত বছরই জিব্বা কাটনে লোক যাইব যাবে মুমিন এক জায়গায় দুইবার গুতা খায় এটা মুমিনের বৈশিষ্ট্য কিন্তু ক দাওয়াত দিছি যাইবা কেনা গত বছর এমনিতে জিব্বা গেছে আর যাইতাম না কোথায় না কি বলে হা কোথাইলে তুমি নবীর ফেমিক কেমন হইলা তোমার ভিতরে সুন্নত নাই তোমার মুহাম্মদ বইলা গেছে দাওয়াত দেওয়া সুন্নত গ্রহণ করা ওয়াজিব আচ্ছা বিরাট একটা পরীক্ষা না জোরে বলেন পরীক্ষা করবা গত বছর জিব্বা গেছে এই বছর মাথা দেব রাস্তা দিয়ে যায় আর মনে মনে চিন্তা করে রে এই বছর আর মাথা গেছে বাঁচার কোনো উপায় জুড়ে বলেন উভয় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় দেহ গত বছরই রাস্তা আল্লাহ ভিতরে গেছে যাওয়ার বলে কয়ে গত বছর জিব্বা কাছিলাম দেখি জিব্বা কেমনে ভালো হইলো এটা তোমার সাবজেক্ট না তোমার সাবজেক্ট হইলো কাটা আর কেমনে অপারেশন হইলো না হইলো এটা আমার সাবজেক্ট জোরে বলতেন না সুবহানাল্লাহ জিব্বানি বানিয়ে নাও মাতানি বানিয়ে নাও আপত্তি নেই তবে কেমনে ভালো হইলাম এই কথা জিজ্ঞাসা করিও না সুরিয়ান গত বছর অর্ধেকটা কাটছি দিকে বলিয়াই তো আজকে লাফালাফি লাফাও টান দিয়া একদম হলকমে জিব্বার গোড়া কেটে ফেলছে জোরে কন্নাউজুবিল্লাহ নে এই নে উপহার দিলাম আর কোনো দিন মোহাম্মদের দরবারে আসিয়া এই জিব্বা দিয়া আর তুই গান গাইতে পারবে রসুলের আবু বকর উমরের প্রশংসা করতে পারবে কিতাবে আনেন উনি মনে মনে খ কাটিলা কেটে ফেল কারণ যত আগে তুই কাটবে তত আগে আমি আল্লাহর দেওয়া আধ্যাত্মিক দুইজন ডাক্তারের সাথে মোলাকাত হইব যেমনে জিব্বা দিছে হাতে দৌড়াইয়া ওই গা ঘুমে না ধরলে ও রসুলের রোজ অ্যাটাক লাগা জুড়ে ঘুমাই যায় গে উনি জানে গত বছর দুইজন ডাক্তারের মোলাকাত পাইছে জোরে এখন ঠিক কিনা এখন যদি না ঘুমায় তাহলে তো আর ডাক্তার হওয়া যাইতো
শরীর দুর্বল হয়ে গেছে কি, যেমনি ঘুমায় এমনিতেই দেখা দেয় গত বছর দুজন ডাক্তার এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। উনি সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম। কি হইছে বা ইবনু যুগুব? আর কি, গত বছর যে দুর্দশা এই বছর একই অবস্থা। এই নেন জিব্বা। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আবু বকর বলল, বা এই বছর আমারে দিও না, উমরে দিলাও। স্বপ্নে গত বছর জুলা তো আমি লাগাইছি, জোরে হন, ঠিক না? তাহলে এই বছর আমারে না, তুমি উমরে দিলাও। উমর কয় না হুজুর, আপনি বয়স আমার মুরব্বী, আর মেয়ে আমার আগে রসুল্লার মেয়ে দিছেন আপনি, আপনি মুরব্বীও আপনার রসুলের আগে শ্বশুরও, আর রোজ যাও রসুলের পাশে আপনার, আপনার মর্যাদা এতটুকু রসুল নিজে করে দাঁড়াইয়া আবু বকরের আগে দিছেন ইমামতি করার লেগে, তাহলে মর্যাদা একটু বেশি না? আপনি জোড়া লাগান, আমি না। আল্লাহ রসুল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার কয় না, উমর তুমি লাগাইতইবা, কিন্তু যেমন বারবার এগুলা নিয়া উল্টা পাল্টা হয়, তখন আপনারা তো জানেন খলিফাতুল মুসলিমিন উমরের রাগ বেশি না কম? জোরে বলেন, তার উঠে গেছে কি রাগ? উনি বড় রাগওয়াল সাহাবি, কিতাবে আনেন যে এত রাগ যে রসুল বলেন, আশ-শাইতানু ইয়াফিরু মিন জিল্লি উমরা। উমরকে দেখা দূরের কথা, উমরের বডির ছায়া দেখলো শয়তান বাগে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। যে খলিফাতুল মুসলিমিন এত সম্মানী সাহাবিক, চার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়েছে, জোরে হল কথা ঠিক কিনা? যে উমরকে বলা হইতো মুহাদ্দাসু হাদিহিল উম্মাহ, এই উম্মতের জন্য উমর ছিলেন মুহাদ্দাস। আমার কাছে যেটা পছন্দ হয় মহান আল্লাহর কাছেও সেটা পছন্দ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন উমরের কথা মহান আল্লাহ 30 পারা কোরআন শরীফে 23 থেকে 24 জায়গায় উমরের কথা মহান আল্লাহ শুনছেন। কার কথা? উমরের কথা আল্লাহ কোরআন শরীফে কতবার শুনছেন? 23 থেকে 24 বার। চিন্তা করে দেখেন উমরের কথা শুনছেন কে? শুনিয়া উমর যেভাবে বলছেন এভাবেই আল্লাহ কোরআনে আয়াত দিলাইছেন, এইভাবে 30 থেকে 24টা আয়াত। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আল ইতকান ফি উলুমিল কোরআন, এটা 8 খণ্ডে আমাদের দর্শে একটা পড়া হয় মিশকাতে, এটা মুকাদ্দিমা মাত্র। এই 8 খণ্ডের 2 নাম্বার খণ্ডে আনেন কত জায়গায় আল্লাহ উমরের কথা মতো ডিসিশনে আয়াত নাজিল করছেন, এর ভিতরে একটা আয়াত হইল ওয়া কাবুল ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজলা تبرج الجاهلية الأولى এইভাবে কত আয়াত, মদর আয়াত, কত আয়াত। আল্লাহ, মহিলারা বেগানা মহিলারা এমনিতে রাস্তাঘাটে বাইর হয়, চাইলে চোখের হেফাজত হয় না, আর চাইলেই দেখা যায় আল্লাহ কোনো ফর্দা পোষিতে নাই। অমাবুত ফর্দা রাখলে বালা, একটা ফর্দার আয়াত দিলেন মহান আল্লাহ বলেন আমার উমর যে কথা বলছে এই কথাই রাইট, আমি আল্লাহ উমরের কথা শুনিয়া ফর্দার বিধান নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত নারীরা ফর্দায় থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে
উমরের কথা শুনিয়া আল্লাহ 23 থেকে 24টা জায়গায় উমরের কথা মতে আয়াত দিলাইছেন। আল্লাহ, তো উমরের রাগ বেশি না কম? তাফসীরে কাশাফে আনেন, উমরকে নিয়ে যখন রাখছেন কবরে, তারিখে মদিনা নামক কিতাবে আল্লামা কুতুবুদ্দিন হানাফি রাহিমাহুল্লাহ সুন্দর করে আনেন, উমরে যেমন কবরে রাখছেন, আমার সাথে আছেন তো আপনারা, যেমন কবরে রাখছেন, আর মুনকার নাকির ফিরিশতা গেছে সল জব করাইবার লাগে, গিয়া হয় উমরে আমার রব্বুকা আমার দিনুকা আমার নবীকা, কিন্তু উমরের জবাব, জোরে বলেন জবাব, আবার জিজ্ঞাসা করে জবাব দাও, তোমার রব তোমার নবী তোমার ধর্ম কি? জবাব নাই। তিন নম্বরে যখন জিজ্ঞাসা করছে, উমর জবাব দেওয়া দূরের কথা, তার মাথা নিচের থেকে উপরের দিকে শক দুইটা লাল হয়ে বাইর করছে, জোরে বলছেন না সুবহানাল্লাহ? এই উমরের রাগের তজল্লির কারণে আল্লাহ রসুলের রোজা আর খলিফাতুল মুসলিমিন উমরের রোজার মাঝখানে পার্টিশনে ফাটা দিলেছে। এমনিতেই দেখা যায় আল্লাহর রসুলের চেহারায় আন্নার দেখা যায়, আল্লাহ রসুল ডাক দেখা হয় অমন কান নাকি, কারে রব জিগাও, কারে দিন জিগাও, কাকে নবী সম্পর্কে জিজ্ঞাসা করো, সিনোনি বেড়ারে, এই উমর তোমাদের চাইতে রব নবী ধর্ম বেশি চিনে এবং জানে, জুড়ে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন এই উমর কত বড় আল্লাহওয়ালা সাহাবি, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত সাহাবি উমর। আল্লাহ, রাগ বেশি না কম? জোরে বলেন তো। ওরা এমনিতে সবগুলারকে দৌড় দিছে, আর বেশি দৌড়াইলে দেখেন হাওয়া নিয়ে আয়না ফিরিস্তারা দৌড়ে গেছে, আল্লাহ তোমাকে আইসি কেনে, আল্লাহ আজকে কোন জায়গায় ফাটাইলা, এই জায়গা গেলে দে বিপদের সম্মুখীন হব, আল্লাহ আপনি তো আপ থেকে জানেন, আল্লাহ তাহলে বুঝে ইকানে ফাটাইলা, আল্লাহ বলে আমি তো বুঝে তোরা জায়গা মতো দিছি, ঠিক করাইলা গা কেন তোমরা যে এক সময় বলছিলে আল্লাহ আদম বানাইও না জমিন নষ্ট করবো, আজকে আমি আল্লাহ আমার কালো উমরের কবরে পাঠাইয়া বুঝাইলাম যে তোমাদের চাইতে বনি আদম শ্রেষ্ঠ, আমি আল্লাহ এখন বুঝাইয়া দিলাম, জুরে কন্না সুবহানাল্লাহ। এই উমরকে বলছেন আবুবকর, আবুবকর যে উমর তুমি জোড়া লাগাইলাও, শেষ পর্যন্ত উনি হাতে নিছে, মুরব্বী তো মানতে হয়, জুরে হন কথা ঠিক কিনা, হাতে নিছেন গত বছর তোমার আবুবকর যেভাবে জোড়া লাগাইয়া দিয়েছে, আল্লাহ আমি জানি না কামড়ে জোড়া লাগাইছে, আল্লাহ এই বছর শাহাদত আঙ্গুল তোমাদে উত্তরণ করে জানাই আছি, আল্লাহ তুমি কেন নাই কেন নাই, এই শাহাদত আঙ্গুল মুখে দেখ আমার মুখ থেকে তাজা মিষ্টি লব্বাই করে কাটা জিব্বার মাথায় লাগাইয়া দিলাম, ইবনু জগুরে হা করো আমি হা করলাম, হা করার সাথে সাথে গত বছরের এবার কাটা জিব্বাটা তার ভিতরের গোড়ার সাথে এমন ভাবে লাগাই দিয়েছে, দেখা যায় গত বছরের চেয়েতে আরো সুন্দর জিব্বাখানা জোড়া লেগে গেছে। গমতে উঠে উঠে কেউ নাই, আমার নাই, আমার
কিন্তু আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর যাইতাম না, গেলেই জিব্বা যায়। কিন্তু নবীর প্রেম ভালোবাসা ভিতরে আছে না নাই? জোরে বলেন আল্লাহ। তিন নাম্বার বৎসর উনি আবার গেছে, কথা আমার শেষ। তৃতীয় বৎসর আবার গেছে, যাওয়ার পরে রসুলের রোজায় গিয়া সালাম জানাইল, সঙ্গীত গাইল, কেজন আবার দাওয়াত দিছে, আসো না, তোমার সঙ্গীতটা শুনে খুব ভালো লাগছে, আমার বাড়ির তোমার দাওয়াত, যাইব নি। ঘুরে তাকায় দেখে যে দাওয়াত দেওয়া ঠিক, কিন্তু লোক পরিবর্তন। দেখেন লোক পরিবর্তন, দাওয়াত ঠিক, তাহলে তো এই বছর আর নিশ্চয় খাওয়া যাবে। উষ্ঠ গুষ্ঠ দিয়ে খাইব। আচ্ছা যাই, গিয়া দেখে ওই গত বছরই রাস্তা সব বলাস, যাই তো ওই গত বছর জিব্বা কাটাইয়া রাস্তা দেখছে ঘরে, কিন্তু এবার আর অন্ধকার না, এবার লাইট জ্বালানো আলোকিত সুন্দর, কিন্তু মাঝখানে একটা পর্দা টাঙ্গানো পার্টিশন। এই লোকটা আসিয়া কয়, ইবনু যুগুব বেয়া দবি মাফ করো, আজকে দাওয়াত দিছি আমি ঠিকই, খানা পিনা সব ঠিক, যতটুকু ইজ্জত সম্মান মর্যাদা করার তা করব, তবে আগে আপনি একটা দোয়া করতে হবে। কেল দোয়া কল আউলিয়া কারাম যারা নবীর প্রেমিক যারা, ওরা তো দোয়া করে, মানুষ তাকে তাদেরকে দোয়া দেওয়ার জন্য নিয়ে যায়। আমিও তোমাকে আনছি, আর দোয়ার ভিতরে আমার একটা প্রস্তাব থাকবে, এই প্রস্তাবটা হইলো এই ফর্দার ভিতরে একটা বানর, এই বানরের লাগিয়া দোয়া করবে। এই বানরটা আগে মানুষ ছিল, এখন মানুষ বানর হয়ে গেছে, কি ওই বানরটা আগের মতো মানুষ হইতো? কি লুকাও, সবগুলো জাহির করে বলো সাপ। এই বানরটা ছিল আমার আব্বা, যিনি তোমার জিব্বাটা দুই বছর কাটছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আমি এখন দোয়া করবো, যেই জায়গায় ভুল করেছি এই জায়গায় তো শুধরাতে হবে, যেরকম ঠিক কিনা? কন্যা আমি দোয়া করব না, এই দোয়া আমি করব না, রসুলকে গালি দাও, সাহাবায়ে কেরামকে গালি দাও, আল্লাহ রসুলের সুন্নত কিনা মাসকার করো, এই দোয়া আমি করব না। মেহরবানি করো না, তুমি তো রসুলের খাঁটি প্রেমিক, আর আল্লাহর প্রেমিক রসুলের প্রেমিক যারা তাদের দিল তো একটু নরম থাকে, তোমার কি দয়া হয় না? উনি ক, এক শর্তে আমি দোয়া করতে পারি। কয় শর্তে? জোরে বলেন, এক শর্তে। কি শর্ত? বাপ বেটা দুজন যে রসুলকে গালি দিয়েছিলে, ওই রসুলের কালেমা পড়ে যদি মুসলমান হয় তাহলে আমি দোয়া করবো। জোরে কল্লা সুবহানাল্লাহ, প্রভু তোমার ওই পারিষ্ট বললেন আমার কোয়েলা টুকা বিশ্ব নবী রহমাতুল আলামিন কে গালে নিয়েছে, আল্লাহ রাসূলের সুন্নত কে নিয়ে মাসকার করেছে, আল্লাহ আমি ও কষ্ট বলে গেছি, আপনিও কষ্ট বলে যান, আল্লাহ প্রভু হ্যাঁ আল্লাহ জি নবীকে গালি দিয়েছি, আবার ওই নবীর উম্মত হিসাবে এসে কালেমা পড়বে, আর আবার যখন দোয়া করলো কবুল হয়ে গেছি, সাথে সাথে বাবা কালেমা ভরিয়া মুসলমান হয়ে গেছে। সঙ্গে সাথে অনেক খবরদার খবরদার, এই বিশ্বনবী রহমাতুল আলামিন আমার কলেজার টুকরা, আমার কলেজার টুকরা গালি দেবে,
আল্লাহ রাসূল কিনে সুন্নত কিনে মাসকারা করবে, আর এই সুন্নতের পাবন্দির জন্য সরি পয়দা জিব্বা করো, রাসূলের সুন্নতকে গ্রহণ করার জন্য মাথা দিতে রাজি, হাত পা দিতে রাজি, রাসূলের সুন্নতকে রক্ষা করার জন্য জীবন দিতেও রাজি। এরপর রাসূলের সুন্নতকে আমরা কোনদিন ছাড়তে পারি না। তাহলে রসুলের সুন্নতের দাম আছে না নাই? জুড়ে বলেন দাম আছে না নাই? মানুষ আমি বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি গোটা বিশ্বের সামনে তুলে ধরুন যদি তোমরা আল্লাহর প্রেমিক হতে চাও, ফাত্তাবিউনি আমি রসুলের অনুসরণ করো, অর্থাৎ আমি রসুলের আদর্শ তথা সুন্নতকে মানো। জুড়ে হন কথা ঠিক কিনা? এই সুন্নতকে মানার দরুন ইবলিস যখন যেমন আল্লাহর কাছে হয়ে গেছে দামি, আজকেও যদি আমরা রসুলের আদর্শ সুন্নতকে গ্রহণ করি, তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের সম্মান মর্যাদা রবি এবং আল্লাহর কাছে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নবীজি আপনি যারা দিন ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলের সুন্নতকে মানো, লাভ কি হবে? মহান আল্লাহ জানাচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাহলে সুন্নত রসুলের সুন্নতকে গ্রহণ করার দরকার আছে না নাই? জীবন চলার প্রতি সুন্নত আছে। অরে বাইরে আমার লক্ষ্য করে দেখুন, একজন নবীজির খাঁটি উন্নত হইক, আর যদি আমরা সুন্নতের উদাহরণ করতে পারি, তাহলে আল্লাহ এবং রসুলের কাছে দাম আছে না নাই? অবশ্যই দাম। আগরাবিজি আপনি জানা দিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের কি ভালোবাসবো। দুই নাম্বার লাভ, ওয়াইগফিলাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবে। কেন আল্লাহ মাফ করবে? ভাইরা আমার বলুন তো, আমাদের সগিরা কবিরা জাহিরা শিরিক বেদাত গুনাহ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যদি আল্লাহর রাসূলের সুন্নতির পাবন্দী হও, মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। কেন কেন? যেহেতু আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান, এজন্য আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। জিজ্ঞাসা করি, রাসূলের সুন্নতের দাম আছে নি বা? মানার দরকার আছে নি? জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইত্তেবায়ে রসুল, রসুলের জীবন আদর্শকে ফলো করার, রসুলের সুন্নতকে বহন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আচ্ছা, আগে কিন্তু ওয়াদা দিয়েছেন যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ থাকবেন, কেউ দাঁড়ায় যাবেন না। বসতে রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, সিন্নি খাওয়া দাওয়া হয়ে গেছ তো? শেষ তো? না আর আছে? হ্যাঁ আরো আছে। আচ্ছা, তাইলে আর কেউ যাইতো না আশা করা দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন। আচ্ছা, প্রধান অতিথি যিনি আজকের মাহফিলের, আমার বন্ধু মানুষ মাওলানা মুফতি রাফি বিন মুনির, মানুষ দেখতে যেমন সুন্দর, বয়ানও তেমন চমৎকার। শুনছিনি আপনারা?
উনি আসতে আর মাত্র 10 মিনিট পরে অত জায়গা পাইতেন না, অত জায়গা পাইতেন না, তাড়াতাড়ি চলে আসেন, যে জায়গায় আসি বসা থাকেন, চলে আসবে ইনশাল্লাহ অতি সত্তর। তো আমি যে এতক্ষণ বয়ান করলাম, আমরা শুনলাম রসুলের একটা সুন্নত কে জিন্দা এই মুহূর্তে করার মন মানসিকতা আসেনি আমাদের, আরো আসতে কোন, আরো আসতে কোন মন মানসিকতা আসেনি আমাদের, আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, রসুলের একটা সুন্নত হইল কিছু দেওয়া আর কিছু নেওয়া, বুঝছেন আপনারা, কিছু দেওয়া আর কিছু নেওয়া। এখন ঠিক আছে, নেওয়াটা কিবা আমি নিলাম সকলের পক্ষ থেকে, কিন্তু দেওয়াটা সকলে কিছু কিছু দিতে শরীর করতে হইব, পারবেন? আসলে আমার এই আদত নাই যে আমি সাদা কালেকশন করব, আমার অত্যন্ত মহব্বতের, আমাকে উনি মহব্বত করেন। গত বছর আসার কথা ছিল কিন্তু নিজের মাহফিল থাকার কারণে আসতে পারি নাই, আপনাদের মত হুজুর মাওলানা আব্দ